24 Pro, India's Eye. Like, share and subscribe. অল ইন্ডিয়া সেক্রেটারি স্যার, আবার তো আপনি অসহায় মানুষের পাশে, আমরা জানি আপনি দিবারাত্র কাজ করেন। এই যে ভদ্রমহিলা, এনার কি সমস্যা? ইনি দুটি নগরীতে নাগরীতে থাকেন। আচ্ছা, শ্যামপুর থানার আন্ডারে বোধ হয়, থানার আন্ডার কোর্ট উলবেরিয়া। আপনার ভালো নাম? মুসলিমা বেগম। আপনি কি সমস্যা? উনি ওনার সেই স্বামী স্ত্রী, সেই কোর্টে 8 বছর ধরে যে অ্যাডভোকেট, আমরা দুঃখিত অ্যাডভোকেটদের আমরা বারবার বলি, আমরা হাত জোর করে বলি, মানুষ অক্সিজেন পাওয়ার জন্য আপনাদের কাছে যান, নিশ্চয়ই আপনি আপনার পারিশ্রমিকটা নিন, কিন্তু টাইম মতন ইনি যাতে সার্ভিসটা পান, ইনি যাতে উপকারটা পান, তার জন্যই তো আপনারা। ইনার অ্যাডভোকেট 8 বছর ধরে ঝুলিয়ে রেখেছেন, এক ভাষায় বলবো ঝুলিয়ে রেখেছেন, যেটা খুব কষ্টজনক আমাদের এই ভাষাটা বলতে লাগে, বলতে গেলে খুব কষ্ট লাগে। সে অসহায় অবস্থায় আছে, আমরা বলি যে ইনার দিকে সেইভাবে তাকাতে হবে, তবু আমরা হিউম্যান রাইটস থেকে নিশ্চয়ই এটা দ্রুতভাবে কিভাবে কমপ্লিট করা যায় দেখব। ইনার সেই অ্যাডভোকেট 498-এ যেরকম করেছিল তার বয়ান ঠিক মতো নেই, 125 করেনি, ডিবেট মামলা করেনি, যেটা একটা স্বামী স্ত্রীর ঝামেলা, বউ যদি শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয় তার যে যেগুলো খুব জরুরি দরকার সেগুলো নেই, তাই আমরা এই ব্যাপারটা নিয়ে আমরা খুব চিন্তাগ্রস্ত যে এরকমভাবে যদি একটা মেয়েকে দিনের পর দিন কোর্টে দৌড়াতে হয় এটা খুব দুঃখজনক লাগে। হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া তরফ থেকে আমরা অন্তত মেনে নিতে পারি না, আমাদের কাছে খুব খারাপ লাগে। যাই হোক, আবার হাত জোর করে বলছি, কাউকে আঘাত দিতে চাই না, অ্যাডভোকেটরা আমাদের বন্ধু, তাদেরও সুখে দুঃখে আমরা থাকি। ওনার জন্য হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া কীভাবে ওনাকে দ্রুতভাবে এই ব্যাপারে এগিয়ে দিতে পারে তার নিঃস্বার্থ চেষ্টা আমাদের তরফ থেকে থাকবে, এইটুকুনি আমি বলতে পারি। ধন্যবাদ, নমস্কার। আমরাও আশাবাদী যে হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া কাজ করে যাক দিন রাত অবিরত দুস্থ অসহায় সাধারণ মানুষের জন্য। আচ্ছা, আপনার এই কেসটা কতদিনের? 2013 সালে আপনি প্রথম কেসটা করেছিলেন? ওনারা করেছিলেন। এখনো পর্যন্ত কোনো রেজাল্ট আসেনি? সেটা হয়েছিল, ওনার স্বামী প্রচন্ড অত্যাচার করেছে, উনি আইনের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু বর্তমানে উকিলবাবুরা যে কোনো কারণে ওনাকে বিচার পাইয়ে দিতে একটু লেট করেছে, যার কারণে আমি মানবাধিকার কর্মী, আমার সঙ্গে যোগাযোগ করে আসে, আমি অল ইন্ডিয়া সেক্রেটারি বিপ্লব স্যারের হাতে তুলে দিয়েছি। আপনার কি নাম? আমার নাম মোশারফ আলী মোল্লা। আপনি, আপনার রিলেশন? আমার বোন হয়, আমি ওনার দাদা। কি নাম বোনের? আপনার কি নাম? আমার নাম মোশারফ আলী মোল্লা। আচ্ছা, আপনারা কি কেস করেছিলেন? আমরা কেস করেছিলাম 2013 সাল থেকে আমরা কেস চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনো আমরা মানে সুবিচার পাইনি, এখন বর্তমানে আমি এখানে পৌঁছে গেছি, আমরা খুবই আশাবাদী যে আমাদের এই কেসটা তাড়াতাড়ির মধ্যে হয়তো সমস্যার সমাধান। আপনার ভালো লেগেছে? এটা তো অনেক দিন ধরে পেন্ডিং আছে, তো আপনারা হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার পক্ষ থেকে কিভাবে মুভমেন্ট করতে চাইছেন? দেখুন, আমি এই মুহূর্তে উলবেরিয়া কোর্টে পিপি অ্যাডিশনাল পিপি হারুদুয়ারির সঙ্গে, আমি হারুবাবুর সঙ্গে কথা বলেছি, আজকেই এই মুহূর্তে আমরা ওনাদের নিয়ে যাব, কথা বলবে, তারপর যাতে আরও স্ট্রং হয় কেসটাকে, আমাদের যে কো চেয়ারম্যান আছেন দিনাথ গাঙ্গুলি,
হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে খুব বড় একজন অ্যাডভোকেট। ওনার হাইকোর্ট চেম্বারে আমি এনাদেরকেও নিয়ে যাওয়ার চেষ্টা করব, যাতে দ্রুত লয় এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, নিশ্চয় চেষ্টা করব। এই পন্থায় একটা করা হচ্ছে, তারপর আগে স্বামীকে তার স্বামীকেও নিয়ে আমরা বলব, চেষ্টা করব সমস্ত রকমের কি চাইছে ভদ্রভাবে। তারপর যখন সে যদি বলে না কোর্টেই এর বিচার হবে আমি দেখবো, এরকম তো অনেকেই দেখায়। ঠিক আছে, হিউম্যান রাইটস সিপিডিয়ার ইন্ডিয়া তৈরি আছে, তাকে কিভাবে একটা গরিব মহিলা পরিবারকে আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করতে পারি নিঃস্বার্থভাবে, তার চেষ্টা থেকে আমাদের ত্রুটি থাকবে না, ডোন্ট ওরি, কোনো ভয় নেই, নিশ্চয়ই এদের পাশে আমরা সেইভাবে লড়ব। হিউম্যান রাইটস সিপিডিয়ার ইন্ডিয়া এইভাবেই সাধারণ মানুষের পাশে থেকে কাজ করুক। নমস্কার। ইন্ডিয়া নিউজ 24 প্রো, ইন্ডিয়াস আই, সাবস্ক্রাইব দিস চ্যানেল।